লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদের আগামী কর্মসূচি নির্ধারণ করতে একত্রিত হল দিকসই হৈরা অঞ্চলের পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দলের মূলস্রোতে না থাকলেও এদিন তারা সহস্রাধিক মানুষকে একত্রিত করে নৈশালোকে একটি পিকনিকের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস, বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান আদিত্য নিয়োগী, প্রাক্তন পঞ্চায়েত প্রধান গৌতম নিয়োগী সহ এলাকার বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। দিকসহরা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, বিশেষ করে এখানকার যিনি যুব সভাপতি প্রদীপ চক্রবর্তী, বর্তমান পঞ্চায়েতের সদস্য, তেনার নেতৃত্বে সমস্ত অঞ্চলের দুর্দিনের যারা সিপিএমের বিরুদ্ধে চরম লড়াই করেছিল তারা আজকে সামিল হয়ে প্রায় 1.5 থেকে 2 হাজার পুরাতন কর্মীদের নিয়ে আমরা আজকে সামনে যে লোকসভা নির্বাচন তার প্রাক্কালে প্রস্তুতি সবাই বলুন, আর শীতকালীন একটা পিকনিক করে সমস্ত পুরাতন কর্মীদের চাঙ্গা করে দিতে চাই যে আগামী লোকসভা নির্বাচনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 42-এ 42টা আসন চাই ডাক দিয়েছেন, তার পাশে আমরা থেকে আমরা মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুব সৈনিক হিসেবে আমরা আদি এবং বর্তমানের যুবর নেতৃত্বে আমরা এই অঞ্চল লড়ছি। আজকে দিকসই হৈরা অঞ্চল যে আমাদের তৃণমূল কংগ্রেসে 98 সাল থেকে দুর্দিনের যারা তৎকালীন হারমারদের বিরুদ্ধে লড়াই করেছে বুকে বুক চিতিয়ে কয়েক হাজার মানুষকে নিয়ে আজকে সবাই মিলে আজকে একটা আমরা একসাথে একটা শীতকালীন একটা আমরা পিকনিকের আমাদের দিকসই হৈরা অঞ্চল তৃণমূল কংগ্রেস আয়োজন করেছিল। আমরা সবাই মিলে এখানে এসে এই আনন্দে সবাই মিলে সামিল হয়েছি। অন্যদিকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে আদিসত্ব গ্রামের খেজুরিয়া মোড়ে এবং আকনার বারোলে 1,000 মানুষকে কম্বল বিতরণ করা হয়। আজকে আমরা প্রায় 1,000 মানুষকে, দুস্থ সম্মানীয় নাগরিককে ছোট খেজুরিয়া নবোৎসাহ সংঘ এবং আকনা জয়হিন্দ ক্লাবের উদ্যোগে আমরা সন্ধ্যেবেলায় আমরা সমস্ত দুস্থ সম্মানীয় নাগরিকদের যারা শীতের ঠান্ডার মধ্যে যারা একটা শীত বস্ত্র পাননি তাদেরকে আমরা কম্বল বিতরণ করতে চাই। এবং আজকে 26 জানুয়ারি উপলক্ষে আমাদের বারোল জয়হিন্দ সংঘ ক্লাব পরিচালনায় 200 লোকের কম্বল বিতরণ অনুষ্ঠান যেটা এইমাত্র শেষ হল। এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান অতিথি মাননীয় দেবব্রত বিশ্বাস মহাশয়, সাথে উপস্থিত ছিলেন আদিত্য নিয়োগী, ইন্দ্রজিৎ ব্যানার্জি, ফুলবা ডাকুর ব্লকের কর্মদক্ষ গোবিন্দ সেন মহাশয়, কলবিন্দর কাউ, হরজমন সিং আর সমস্ত আমাদের ক্লাবের সিনিয়র জুনিয়র। হুগলি থেকে সতীশ গুপ্তার সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।